মাটন খেতে ভালোবাসেন তবে স্বাস্থ্যের কারণে মাটন কিন্তু সচরাচর খাওয়া হয় না তাহলে কি করবেন মাটন স্টু সেটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন ঠিকই ধরেছেন আজকে আপনাদের জন্য আমাদের হেসিলে রয়েছে মাটন স্টু রেসিপি আর যেটা বানাতে বেহালা থেকে আমাদের সঙ্গে এসেছেন রেখা রায় দেখে নেব আলুটাকে আমি চার টুকরো করে নিলাম আচ্ছা হ্যাঁ আচ্ছা মাটন স্টুতে তুমি আলুটা ব্যবহার করছো হ্যাঁ আচ্ছা ছোটরা খাওয়ার জন্য মাটন স্টুতে

আচ্ছা এখানে কি মাটনটা তুমি একটু সেদ্ধ করে রেখেছো হ্যাঁ এই মাটনটাকে আমি হাফ ডাউন করেছি এটার মধ্যে কিছু নুন বা কিছু দিয়েছো সেদ্ধ করার সময় জাস্ট নুন দিয়েছি শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছো এবং এই স্টকটাও রেখেছি এই স্টকটা আমি মাটনে ইউজ করব মানে এই স্টুতে যখন আমি স্টুটা ইউজ করব করব বানাবো তখন এই দুই কাপ

আচ্ছা আমি কি কড়াইটা বসিয়ে দেব হ্যাঁ ইন্ডাকশনে তুমি প্যানটা বসিয়ে দাও আচ্ছা এটা তুমি সাদা তেল আর বাটার দিয়ে করবে তাই তো না আমি প্রথমে এখন সাদা তেলটা দেব এখন সাদা তেল দেব হ্যাঁ আচ্ছা তেলটা একবার একটু দেখি হ্যাঁ নাও আর একটু দাও

পাঁচটা লবঙ্গ বললে তাই আর গোটা ছয়েক আচ্ছা পাঁচটা তুমি এলাচ বললে গোটা ছয়েক লবঙ্গ আর দুটো দারচিনি দুটো দারচিনি দেখো তো তেলটা গরম হয়েছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দি দিয়ে দাও তো কেটেই রেখেছো আর সমস্ত সবজি তুমি একটু বড় করে কাটছো তাই তো কারণ কি এটা মুখে লাগবে সিদ্ধ হওয়ার পর একটু মুখে লাগবে অনেকে ওটাকে ইয়ে করে গলিয়ে দিয়ে করে আমি ওটাকে গলিয়ে দিয়ে করবো না তার জন্য রাতের ডিনারে এরকম যদি কোনো স্টু থাকে ধরো মাটন স্টু বলো চিকেন স্টু বলো সঙ্গে ব্রেড দুটো তাহলে কিন্তু ভালো জমে যাবে আর কি দুপুরবেলা অনেক কিছু খাওয়া হলো রাতে বেলা আমি হালকা খেতে চাই অ্যাকচুয়ালি তো রাতে বেলা মানুষ হালকাই খেতে চায় পছন্দ করে হ্যাঁ পছন্দ করে তাই দুপুরবেলা খাওয়ার পর আমরা রাতে বেলা একটা ব্রেড আর উইথ আমরা এক গোল নিয়ে বসে গেলে আর কিছু দরকার হয় শরীরের জন্য খুব ভালো একদম আচ্ছা এটা তো হয়ে গেছে এবারে কি দিচ্ছ এটাতে এবারে আমি ওটাকে আদা রসুন পেস্ট দেবো

গোটা রসুন পুরোダイ দিয়ে দেব হ্যাঁ গোটা রসুন তো পাঁচ কোয়াতে আচ্ছা আদার রসুন রসুন রয়েছে আবার আর ফ্লেভারটা খুব সুন্দর যাবে ওর সাথে তার জন্য এবারে পেঁয়াজটা পেঁয়াজ কুচি চার টেবিল দিয়ে হ্যাঁ এবার এটা একটু শ্যালো ফ্রাই করে নেব এটাকে আচ্ছা আচ্ছা এই যে ধরো কোয়ান্টিটিটা আমরা করছি এখানে কতটা মাটন নিয়েছো আমি 300 গ্রাম মাটন 300 গ্রাম এটা কজন খেতে পারবে এই স্টুটা যেটা তুমি বানাচ্ছো যে কোয়ান্টিটিতে তিনজন ওনা খেতে পারবে 300 গ্রামে মোটামুটি তিনজন কারণ যা তুমি সবজি দিয়েছো হ্যাঁ অ্যাকচুয়ালি তো 100 গ্রাম করে পেট তো ভরতে হবে না হুম 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 একশো গ্রাম করে চিকেন থাকলো মটন থাকলো মাটনের সাথে সবজিগুলো থাকলো টোটাল ফুড ভ্যালুটাও হয়ে গেল না তার জন্য আমি সবজিটাকে একটু বেশি করে ভাজবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আমি সবজিগুলো পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে দিচ্ছে দিয়ে দাও সবগুলোই ভালো করে একটু ভাজবে তাই তো আমি সবগুলোকেই ভালো করে বিনসটা আমি গাজর যতটা লাগবে না গাজর যতটা লাগবে দিয়ে দাও আমি এটাকে একটু ভালো করে ভাজবো তাহলে কেবে একটু কাঁচা ভাবটা থাকবে না হ্যাঁ আচ্ছা এর মধ্যে ঝালটা মূলত গোলমরিচ আর তুমি কাঁচা লঙ্কাও দেবে কি হ্যাঁ কাঁচা লঙ্কা দেব গোলমরিচটা আমি যখন নাবো তখন আমি গোলমরিচ গুঁড়ো আর আর তো বাটার দেব তখন বাটার দেব আচ্ছা তাহলে কি খুব সুন্দর সেন্ট হবে হ্যাঁ আর টেস্টও বাড়বে এবার কি এটা একটু ভাজতে হবে তাই না আচ্ছা এবার একটু হলুদ দাও হলুদ হ্যাঁ হলুদের পরিমাণটা খুব কম কিন্তু হ্যাঁ দেখো হ্যাঁ

এবারে অফ ক্যামেরায় পনেরো মিনিট ঠিক একটু গল্প করে নি ততক্ষণ এটা হোক একবার একটু দেখবে হ্যাঁ এটাকে দেখি নি ঠিক হয়ে আমার হয়ে গেছে এবার আমি নামাবো নামাবোর আগে আমি বাটার দেব কিছুটা আর গোলমরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো হ্যাঁ বাট আমাকে একটা স্পুন দাও এতটুকু দিয়ে দি হ্যাঁ আর দেব আর অল্প একটু দাও

আচ্ছা হয়ে গেছে না সরিয়ে দিলাম মাটন স্টু তো তৈরি এবং সত্যি এটা খুব হেলদি এই কারণে প্রথম তো মাটনের রয়েছে তার একটা প্রোটিন এবং সঙ্গে এতগুলো ভেজিটেবলস দিয়েছো আর এত সুন্দর একটা फ्लेভার আসছে এটা কি বাটার দিয়েছো পরে সব মিলিয়ে ফ্লেভারটা আসছে তাই না আর সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই জন্য টেস্টটাও বাড়বে তাই জন্য আচ্ছা চল এবারে গরম গরম আমরা একটু টেস্ট করে নিই ঠিক আছে চলো

কি ভালো টেস্টি মানে খুব টেস্টি হয়েছে বাটার সঙ্গে মাটনে সুন্দর একটা গন্ধ সব মিলিয়ে মাটন স্টু যারা খেতে ভালোবাসেন না মানে যারা মনে করেন যে মাটন এলে তো জমিয়ে মাটন রান্না হবে মাটন কষা তেল মশলা ঝালে দিয়ে তার প্লিজ ট্রাই করুন মাটন স্টু আমার মনে হয় আপনাদের ভালো লাগবে খুব টেস্টি হয়েছে খেতে থ্যাংক ইউ সো এত সুন্দর করে তুমি বানিয়েছো আমার আমি ভাবছিলাম যে টেস্ট ওয়াইজ কি রকম হবে নরমাল আমরা মাটন খেয়ে অভ্যস্ত যে খুব কষালো করে বানানো মানে কষিয়ে বানানো হবে কিন্তু সেটা থেকে আমার মনে হয় যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের তারপরে এটা গরমের দিনে আরামদায়ক আরামদায়ক হ্যাঁ কারণ মশলাপাতি তো হ্যাঁ বেশি মশলাপাতি তো আমরা গরমের দিনে খাই না না তার জন্য রাতের বেলা অবশ্যই বাড়িতে বাটনসটা অনেকেই অনেক ভাবে অনেক পদ্ধতিতে করেন কেউ কুকারে করেন কেউ কড়াইতে করেন সবজির ক্ষেত্রেও হয়তো চেঞ্জেস আসে কিছুটা কেউ আলুটা দিয়ে করেন কেউ না দিয়ে করেন তবে অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর এটাতে বাটারের একটা খুব সুন্দর গন্ধ রয়েছে যে কারণে আরো বেশি ভালো লাগে আমি শেষে বাটারটা দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমার জন্য আমাদের হেসেলের আচ্ছা রেখে দাও না এখানে রেখে দাও এখানে আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা আচ্ছা এইভাবে দিয়ে ছোট একটা গিফট থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম হ্যাংলা হেসেল আমি হ্যাংলা হেসেলের প্ল্যাটফর্মটা পেয়ে খুব খুশি আর আমরা সবাই তোমাকে পেয়ে খুশি এত সুন্দর একটা মাটন স্টু রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হলো খুব ভালো থেকে রেখারে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদের জানাবেন আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন আর রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক প্রতিযোগিতার প্রথম দশজন প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু নাইন সেভেন এই নম্বরে সঙ্গে থাকুন আর ভালো থাকুন নমস্কার